DSLR কে আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপের সাথে কানেক্ট করে ডেস্কটপের ডিসপ্লে অথবা ল্যাপটপের ডিসপ্লে কে DSLR এর ডিসপ্লে হিসেবে ব্যবহার করতে পারবেন খুব সহজে। চাইলে আপনার DSLR কে আপনার কম্পিউটার দিয়ে কন্ট্রোল করতে পারবেন, ছবি তোলা ভিডিও করা সহ যাবতীয় কন্ট্রোল পেয়ে যাবেন আপনার ল্যাপটপে। DSLR দিয়ে ছবি তোলা ভিডিও করা অথবা যাবতীয় কন্ট্রোল অর্থাৎ DSLR ডিসপ্লে হিসেবে আপনার কম্পিউটার ডিসপ্লেকে ব্যবহার করতে অবশ্যই প্রথমে একটি DSLR প্রয়োজন হবে এবং তারপর এরকম একটি কেবলের প্রয়োজন হবে। সব সময় কোম্পানি এরকম একটা কেবল DSLR এর সাথে প্রোভাইড করে থাকে অথবা আপনি চাইলে মার্কেট থেকে এটা কিনে নিতে পারবেন 100 থেকে 200 টাকার মধ্যে। তো ফার্স্টে আমাদের কম্পিউটারে কিছু কাজ করতে হবে, সেটা কিভাবে করবেন চলুন এখন কম্পিউটার ডিসপ্লেতে চলে যাওয়া যাক এবং সেখানে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে কম্পিউটারে এবং তারপর এটাকে কানেক্ট করতে হবে। তো ফার্স্টে আপনার কম্পিউটারে আপনি চলে আসবেন এবং যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করার পর সার্চ অপশনে আপনি গুগল সার্চ করে গুগলের ওয়েবসাইটে চলে যাবেন। www.google.com এ আসার পরে আপনাকে গুগলের সার্চ অপশনে লিখতে হবে ডিজি ক্যাম কন্ট্রোল ডাউনলোড, DIGICAMCONTROLDOWNLOAD। এটা লিখে সার্চ করার পরপরই আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে এবং এখান থেকে ফার্স্টে যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটি আপনি ওপেন করবেন। এছাড়া আরও অনেক ওয়েবসাইট আছে, চাইলে আপনারা ওই ওয়েবসাইটগুলো থেকেও ডাউনলোড করে নিতে পারেন, তবে ফার্স্টের ওয়েবসাইটটি ডিজিক্যামের অফিসিয়াল ওয়েবসাইট, সো এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো এখানে তিনটি অপশন আছে ডাউনলোডের জন্য। ফার্স্ট অপশনটি হচ্ছে স্টেবল ভার্সন, আপনি চাইলে ফার্স্ট অপশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন, আমি সাজেস্ট করব ফার্স্ট অপশন থেকে ডাউনলোড করার। এবং এর পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে ওয়েবক্যাম হিসাবে ব্যবহার করতে পারবেন DSLRকে। তো আমরা ফার্স্টের এই যে ডাউনলোড অপশন এটার উপর ক্লিক করলাম এবং ক্লোজ অপশনে ক্লিক করলাম। এখানে কিছুক্ষণ ওয়েট করলে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। আপনার নেট স্পিডের উপর নির্ভর করবে ডাউনলোড কত দ্রুত শেষ হবে অথবা কত দেরিতে শেষ হবে। তো আমাদের এখানে অলরেডি ডাউনলোড শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবং যতক্ষণে এটা ডাউনলোড হবে তার মধ্যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো এখান থেকে ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। এখানে কিন্তু ডাউনলোড প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, সামান্য কিছুটা বাকি আছে, হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। এবং এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আমরা এটাকে ইনস্টল করব। ফার্স্টে আমরা এটাকে ইনস্টল করে নিব আমাদের কম্পিউটারে এবং তার পরবর্তী কাজ ইনস্টল করার পরেই দেখাচ্ছি। তার জন্য আমি শো ইন ফোল্ডার অপশনের উপর ক্লিক করে দিব। এরপর ফাইলটি যেখানে ডাউনলোড হয়েছে সেই ফোল্ডারটি ওপেন হবে এবং এখান থেকে আমি যে ফাইলটি ডাউনলোড হয়েছে এটার উপর রাইট ক্লিক করে ওপেন অপশনের উপর ক্লিক করব। তারপর এখান থেকে ইনস্টল অপশনের উপর ক্লিক করে দিব। ইনস্টল অপশনের উপর ক্লিক করার পর একটু সময় নিবে ইনস্টল হতে। তারপর এখান থেকে নেক্সট অপশনের উপর আবারও ক্লিক করব। আই অ্যাকসেপ্ট অপশনে টিক মার্ক দিয়ে আবারও নেক্সট অপশনে ক্লিক করব। এরপর আবার নেক্সট অপশনে ক্লিক করে ইনস্টল অপশনের উপর ক্লিক করে দিব। কয়েক সেকেন্ডের মধ্যে আমার অ্যাপসটি ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি কিন্তু ইনস্টল হচ্ছে এবং এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। এখান থেকে ফিনিশ অপশনের উপর আমি ক্লিক করে দিব। এখন কিন্তু ডেস্কটপে একটা শর্টকাট হয়েছে, শর্টকাট এসছে। এটা ক্লোজ করে দেওয়ার পরপরই ডেস্কটপে দেখতে পাবেন একটি শর্টকাট এসছে, এই যে ডিজি ক্যাম কন্ট্রোলের যে সফটওয়্যারটি সেটির শর্টকাট এখানে জমা হয়েছে। তো এইটা জাস্ট নর্মালি ডাবল ক্লিক করে ওপেন করে নিতে হবে এবং এটার উপর ডাবল ক্লিক করার সাথে সাথে কিন্তু ডিসপ্লের উপর এরকম একটা ইন্টারফেস আসবে দেখতে পাচ্ছেন, ডিজি ক্যামের লোগো। এবং এটা কয়েক সেকেন্ডের জন্য এখানে লোডিং নিবে, কয়েক সেকেন্ডের মধ্যেই এই সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে এবং এটার ইন্টারফেস এরকম এখানে দেখতে পাচ্ছেন, সুন্দর একটা ইন্টারফেস চলে এসছে। এখন আপনার ক্যামেরাকে আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে DSLR ডিসপ্লে হিসেবে কম্পিউটারকে ব্যবহার করতে। তো ফার্স্টে আমি ক্যামেরাটি নিয়ে নিলাম এবং আপনারাও এইভাবে ক্যামেরা সাইডে এখানে একটা অপশন পাবেন, এই পোর্টটি লাগানোর জন্য বা এই কেবলটি ক্যামেরার সাথে কানেক্ট করার জন্য একটি অপশন দেওয়া হয়েছে এখানে। তো এই যে অপশনটি এখান থেকে যে অংশটি খুলে নেওয়ার পরে এখানে আপনি এই কেবলটি লাগিয়ে দিবেন। আমি যদি কাছ থেকে দেখানোর চেষ্টা করি, এখানে দেখেন এই পোর্টটি এখানে কানেক্ট করে দিতে হবে এবং এটার অপর প্রান্তে যে USB কেবলটি আছে সেটা কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে। তার আগে অবশ্যই আপনি ক্যামেরার কভার খুলে নেবেন, ক্যামেরার লেন্সটি ঠিকঠাক করে নেবেন। এখানের এই USB পোর্টটি আমি আমার ল্যাপটপের সাথে কানেক্ট করছি। আপনারা সেমভাবে আপনাদের DSLR এর এই পোর্টটি কম্পিউটারের সাথে কানেক্ট করে ক্যামেরাটি অন করবেন। এরপর লেন্সটি আপনার সুবিধা মতো জুম ইন অথবা জুম আউট করে নেবেন।
এরপর আবারও আমি ফিরে যাচ্ছি কম্পিউটার ডিসপ্লেতে। তো কানেক্ট করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনার ক্যামেরাটি কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে গেলে একটা নোটিফিকেশান দিবে যে আপনার ক্যামেরা কম্পিউটারের সাথে কানেক্টেড হয়েছে। এখন এখান থেকে যে এলভি অপশনের উপর যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার ল্যাপটপের ডিসপ্লেতে আপনার ডিএসএলআর এর ডিসপ্লে হিসেবে কাজ করবে। এখানে দেখেন ডিএসএলআর এর লেন্স দিয়ে যেটা দেখা যাচ্ছে আমাদের ল্যাপটপে কিন্তু সেটাই দেখা যাচ্ছে, এবং এখানে ক্লিক করে আপনি ফোকাস করতে পারবেন। অটো ফোকাস অপশনের উপর ক্লিক করলে আপনার ক্যামেরা কিন্তু অটোমেটিক ফোকাস করবে। এছাড়াও এখানে আরও অপশন আছে, দেখেন এখান থেকে অটো ফোকাস আমি করলে কিন্তু ফোকাস হচ্ছে, এবং ডান দিকে ক্যাপচার নামের অপশন আছে, ক্যাপচারের উপর ক্লিক করলে ছবি উঠে যাবে। দেখেন ক্যাপচারের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ক্যামেরা থেকে একটি ছবি উঠেছে। এবং রেকর্ড ভিডিও অপশন যেটা এখানে দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করলে ভিডিও রেকর্ড হবে। এবং অটো ফোকাসে তো অটো ফোকাস হচ্ছে প্রিভিউ অপশনে দিলে ছবি তোলার পর কেমন দেখাবে সেটা আগে থেকে আপনাকে দেখিয়ে দিবে। এছাড়াও এখানে আরও অনেক অপশন আছে, ডান দিকে যদি এই অপশনে ক্লিক করেন তাহলে জুম ইন জুম আউট এগুলো আছে এখান থেকে। এছাড়া আপনি চাইলে এটা ক্লোজ করে আরও কিছু অপশন এখানে আছে সেগুলো দেখে নিতে পারেন। এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়াইফাইয়ের মাধ্যমে ক্যামেরার সাথে কানেক্ট করতে পারবেন। এছাড়া এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন ছবি, এটার মাধ্যমে আপনি ক্যাপচার করতে পারবেন ছবি। এছাড়া ডাউনলোড অপশনের মাধ্যমে আপনি ডিএসএলআরের ছবি আপনার কম্পিউটারে আনতে পারবেন। আরও অনেক অনেক অপশন কিন্তু এখানে আছে, খেয়াল করলে দেখতে পাবেন। তো ফুল স্ক্রিন করা যাবে এবং অন্যান্য যে সেটিংগুলো সেগুলো এখান থেকে কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন ক্যামেরার। এবং এলভি অপশনের উপর ক্লিক করে আপনার ক্যামেরার ডিসপ্লে হিসাবে আপনার কম্পিউটারকে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। আমি ক্যামেরাটি ঘোরানোর সাথে সাথে কিন্তু আমার কম্পিউটারের ডিসপ্লেতে ক্যামেরার যে ছবি দেখতে পাচ্ছি বা ভিডিও দেখতে পাচ্ছি সেটা কিন্তু ঘুরে যাচ্ছে, অর্থাৎ লাইভ ভিউ আমি পেয়ে যাচ্ছি আমার কম্পিউটারে। এইভাবে খুব সহজে আপনার কম্পিউটারের ডিসপ্লেকে আপনার ডিএসএলআর ডিসপ্লে হিসেবে ব্যবহার করতে পারবেন, যেটা সম্পূর্ণ ফ্রি, ঠিক আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতো। মোবাইল ফোনকে ডিএসএলআর এর ডিসপ্লে হিসেবে ব্যবহার করতে হয় কীভাবে সেটি জানতে চান কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, পরবর্তী ভিডিওতে দেখাবো।